আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আজকের অনলাইন ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনুশীলনে 4.4 থেকে গ সাগু নির্ণয় করা শিখব। প্রথমে চলো জেনে নিই গ সাগুর ফুল মিনিং। গ সাগু, যেটিকে আমরা ইংলিশে সংক্ষেপে এই সেফ বলি, এর গ সাগু এর পুরো অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টি আমরা 1 নম্বর প্রশ্ন সমাধান করার পরে আরও ক্লিয়ার হয়ে যাব। তো চলো শুরু করি। আমাদের 1 নম্বর প্রশ্নে আছে 9a³b² c² তারপর দ্বিতীয় রাশি 12a² bc, তৃতীয় রাশি আছে 50a³b³c। তো এখানে দেখো কিছু সংখ্যা আছে, সংখ্যা তিনটি হচ্ছে 9, 12 এবং 50। প্রথমত আমরা কি করব, সংখ্যাগুলো গ সাগু নির্ণয় করব। এই গ সাগু নির্ণয় অনেকভাবে করা যায়। তো প্রথমে এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, এটি বুঝতে হলে যেভাবে আমাদের গ সাগু নির্ণয় করতে হয় প্রথমত আমরা সেইভাবে করব। প্রথমে দেখো সংখ্যাটি কত, 9। 9 এর গুণনীয় বের করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে 1 × 9 লিখব, তারপরে 2 দিয়ে 9 ভাগ করা যায় না, তারপরে কত হবে 3 × 3, এরপরে কত 12, 1 × 12, তারপরে 2 × 6, তারপরে 3 × 4, এরপরে হচ্ছে 15, 15 = 1 × 15, 2 দিয়ে 15 ভাগ করা যায় না, তাহলে 3 × 5। এখন তাহলে 9 এর গুণনীয় কত, আমরা লিখব 1, 3 এবং 9। 12 এর গুণনীয় কত, 12 এর গুণনীয় হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। এরপরে 15 এর গুণনীয় হচ্ছে 1, 3, 5 এবং 15। এখন আমরা 9, 12 এবং 15 গুণনীয়গুলো এখানে বের করলাম। এখন দেখো গ সাগুর যে অর্থ সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, অর্থাৎ এখানে 3টি সংখ্যার অনেকগুলো গুণনীয়ক আছে, গুণনীয়ককে আবার আমরা অনেক সময় উৎপাদক বলে। তাহলে 9 এর গুণনীয় কত, 1, 3, 9, আর 12 এর 1, 2, 3, 4, 6, 12 এবং 15 এর 1, 3, 5, 15। এখন হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, গরিষ্ঠ মানে আমরা জানি সবচেয়ে বড় যেটা সেটি হচ্ছে গরিষ্ঠ। সাধারণ বলতে কী বোঝায়, সাধারণ বলতে বোঝায় এর ভিতরে কমন যেগুলো থাকবে। এখন দেখো এখানে কিন্তু 9 এর গুণনীয়ক 1, 12 এর গুণনীয়ক 1 এবং 15 এর গুণনীয়ক 1। আবার দেখো এখানে 9 এর গুণনীয়ক আছে 3, এখানেও 3, এখানেও 2। এখন তাহলে 9 এর যে গুণনীয়ক 1 3টির ভিতরেই আছে এবং 3ও 3টির ভিতরেই আছে, তাহলে এখানে যেহেতু হচ্ছে গরিষ্ঠ সাধারণ, তাহলে অবশ্যই আমার 1 এবং 3-এর ভিতর যেটি বড় সেটি নিতে হবে, আর কিন্তু এই 3টি সংখ্যার গুণনীয়কে কোনো মিল নাই। তাহলে এখানে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে 3 হচ্ছে এই 9, 12 এবং 15-এর গুণনীয়ক। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথমে 9, 12, 15 এর গসাগু সমান 3। একটা পদ্ধতি আছে ইউক্লিড পদ্ধতি। চলো এবার ইউক্লিড পদ্ধতি কীভাবে গসাগু নির্ণয় করতে হয় শিখে নিই আমরা। এখানে আছে সংখ্যাগুলো কত, 9, 12 এবং 15। ইউক্লিড পদ্ধতিতে গ সাগু নির্ণয় করার পদ্ধতি হচ্ছে প্রথমে ছোট সংখ্যা দিয়ে এই বড় সংখ্যাকে আমরা ভাগ করি, 9 কে 9, 12 থেকে 9 বাদ দিলে কত হয় 3, আবার এই 9কে ভাগ করি 3 3, এখানে কত পেলাম 3। এই 3 দিয়ে অবশিষ্ট যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাকে আমরা ভাগ করি, কত 3 5 15, এক্ষেত্রে আমার গ সাগু 3। এইভাবে আমরা খাতার রাফ অংশে এইভাবে গ সাগু সংখ্যাগুলো আমরা নির্ণয় করে দেবো আগে। এছাড়াও আরও একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিকেও আমরা এখন শিখি। এই 3টি পদ্ধতির যেটি তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা অবশ্যই সেই পদ্ধতি অ্যাপ্লাই করবে। এখন দেখো এখানে
আমরা সাধারণত এইভাবে লসাগু নির্ণয় করি, কিন্তু এইভাবে কিন্তু গসাগু নির্ণয় করা যায় এবং খুব সহজ একটি পদ্ধতি। কিভাবে দেখো, প্রথমে দেখবে যে কোন সংখ্যা দিয়ে তিনটি সংখ্যাকে ভাগ করা যায়। ভাগ বলতে কিন্তু নিঃশ্বাসের দূরত্ব। তাহলে এখন দেখো, টু দিয়ে কিন্তু বারোকে ভাগ করা গেল, মাইনাস ফিফটিনকে ভাগ করা যায়, তাহলে কত হবে? থ্রি। থ্রি দিয়ে ভাগ করলে কত হবে? এখানে থ্রি হবে, ফোর হবে, ফিফটিন হবে। এখন দেখো আমি যে উৎপাদকগুলো পেলাম, এখানে থ্রি, ফোর এবং ফিফটিন, সরি এখানে ফাইভ হবে। কত কত পেলাম? থ্রি, ফোর এবং ফাইভ। এই তিনটি সংখ্যাকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে বিশ্বাসে বিভাজ্য করা যায় না। অতএব দেখো খুব সংক্ষেপে কিন্তু আমি নাইন, টুয়েলভ এবং ফিফটিনের গসাগু নির্ণয় করলাম। গসাগু হবে কত? থ্রি। এখন আমার আছে কি, এ কিউব পার্ট আছে, দেখো এখানে এ কিউব আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তাহলে আমরা কি লিখব? এ কিউব কমান ব্যবহার করবো, এ স্কোয়ার এ, এর গসাগু সমান। যখন আমার বীজগাণিতিক প্রতীক আমরা ব্যবহার করবো, তখন এখান থেকে দেখবো যে কোন অংশটি কমন আছে, তিনটির ভিতরে কমন থাকতে হবে। এখানে কি আছে? এ, এটা এ স্কোয়ার, এটা এ কিউব, তাহলে অবশ্যই এই তিনটি বীজগাণিতিক যে প্রতীক এর ভিতরে কমন আছে এ। এখন দেখো বি স্কোয়ার, প্রথম থেকে তো বি স্কোয়ার, তারপরে বি, তারপরে বি কিউব, এর গসাগু কত হবে? তাহলে এখানেও দেখো প্রত্যেকটির ভিতর কিন্তু বি কমন থাকে, এটা লিখব বি। এরপরে কি আছে? সি স্কোয়ার, তারপরে সি, তারপরে সি কিউ, এর গসাগু কত হবে? এখানে সি স্কোয়ার, সি, সি কিউ, সবার ভিতর কমন যায় কি? সি, এখানে লিখব সি। এখন আমরা অ্যান্সারটি লিখব। অ্যান্সারটি কীভাবে লিখব? প্রথমে এই সংখ্যা নাইন, টুয়েলভ এবং ফিফটিনের গসাগু, তারপরে এ বি সি এর গসাগু আমরা মনে করে দেবো। তাহলে এখানে অ্যান্সারটি লিখব হচ্ছে নিম্নের গসাগু সমান থ্রি এ বি সি, এটি আমাদের অ্যান্সার। এখন আমরা এই দুই নম্বর প্রশ্ন সমাধান করব। তার আগে তোমাদের জানিয়ে রাখি প্রিয় শিক্ষার্থী, এই এক নম্বর যে প্রশ্নটা আমি এখানে সমাধান করলাম, অনুরূপ কোশ্চেন তোমাদের অনুশীলনী 4.4-এ এই 13, 14, 15 এই অঙ্কটি ভালো মতো বুঝতে পারলে তোমরা এই চারটি অঙ্ক পারবে ইনশাআল্লাহ। এখন আমরা দুই নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে তিনটি রাশি দেওয়া আছে, একটি, দুইটি, তিনটি, তিনটি রাশি দেওয়া আছে। এক্ষেত্রে আমরা লিখব প্রথম রাশি সমান এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার। প্রথমত দেখব যে রাশির ভিতর কোনো কিছু কমন যায়। এখানে দেখো, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে অবশ্যই এক্স স্কোয়ার কমন যাবে, তাহলে এখানে কী থাকবে? এক্স মাইনাস টু। এরপরে দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর, এটিকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। এখন এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র হয়ে গেছে, তাহলে কি লিখবে? এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এখন লিখবো তৃতীয় রাশি, তৃতীয় রাশিকে এক্স ওয়াই মাইনাস টু ওয়াই। এখন এই রাশির দুটি পদের ভিতর কী কমন যায়? ওয়াই কমন যায়, তাহলে আমরা লিখব ওয়াই কমন হলে কি থাকে? এক্স মাইনাস টু। এখন এই তিনটি রাশি থেকে আমরা গসাগু নির্ণয় করব, অর্থাৎ দেখব যে তিনটা রাশির ভিতরে কমন আছে কোন অংশ, সেটি কিন্তু আমাদের অ্যান্সার। তো লিখে অতএব নির্ণয় গসাগু সমান, এখানে কি আছে? এক্স স্কোয়ার, প্রথম রাশিতে এক্স স্কোয়ার আছে, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশিতে কিন্তু এক্স স্কোয়ার নয়, তাহলে এক্স স্কোয়ার হবে না। এখানে দেখো এক্স মাইনাস টু আছে, এখানেও এক্স মাইনাস টু আছে, এখানেও এক্স মাইনাস টু আছে, অর্থাৎ তিনটি রাশিতে কিন্তু এক্স মাইনাস টু আছে, তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার হবে এক্স মাইনাস টু। আর যেহেতু অ্যান্সারটি শুধুমাত্র একটি রাশির জন্য, এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করব না। শিক্ষার্থী তাহলে এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন আমরা সমাধান করলাম, এখন আমরা তিন নম্বর প্রশ্ন সমাধান করব।
এখানেও দুই নম্বর প্রশ্নের মধ্যে লিখব আমরা প্রথম রাশি x স্কয়ার মাইনাস 3x এখান থেকে দেখো কমন যায় কি x x কমন আছে x মাইনাস 3 এবার দ্বিতীয় রাশি কত x স্কয়ার মাইনাস 9 এটি করলে কত হবে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার এখন এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেছে তাহলে এটা নিতে কি হবে x প্লাস 3 ইনটু x মাইনাস 3 এখন তৃতীয় রাশি সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 প্রিয় শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে জানো যে আমরা অনুশীলনে 4.3 থেকে মোট তিনটি ক্লাস নিয়েছি অর্থাৎ সবচেয়ে বেশি এ পর্যন্ত এর কারণ হচ্ছে ওই 4.3 এর নিয়ম ব্যবহার করে আমরা অনুশীলনে 4.4 5.1 এবং 5.2 খুব ভালোভাবে সমাধান করতে পারি তো এখন দেখো ইতিমধ্যে আমরা মিডিল ফ্যাক্টর অর্থাৎ মিডিল টার্ম ব্রেকআপ এই পদ্ধতি জানি তো এটাকে আমরা ভাঙবো কিভাবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে মধ্যপদটি অবশ্যই একই চিহ্ন হবে প্লাস 3 এখন কমন যায় কি x কমন যায় x মাইনাস 3 ইনটু এখানেও আমরা ব্র্যাকেটের ভিতরে x মাইনাস 3 লিখে নেব আর এখানে x তো কমন নেওয়া আছে কি লিখব 1 তাহলে দুইটির ভিতর কে কমন যায় x মাইনাস 3 তাহলে x মাইনাস 3 ইনটু x মাইনাস 1 এখন আমরা তিনটি রাশিকে এখানে উৎপাদকে বিশ্লেষণ করেছি এখন আমরা কি অ্যানসার পেলি লিখব কি অতএব নির্ণেয় গসাগণ সমান এখন দেখো প্রথম রাশিতে আছে কি x ইনটু x মাইনাস 3 এটাতে কিন্তু কোনো x নাই তাহলে x হবে না এখন দেখো x মাইনাস 3 এখানে আছে দ্বিতীয় রাশিতে x প্লাস 3 ইনটু x মাইনাস 3 অর্থাৎ এইটাতে আছে এইটাতেও আছে এটাতেও আছে কিন্তু x প্লাস 3 প্রথম রাশিতে নাই তৃতীয় রাশিতেও নাই এবার x মাইনাস 1 প্রথম রাশিতেও নাই দ্বিতীয় রাশিতেও নাই তাহলে শুধু কমন গসাগ মানে মনে রাখবে কমন তাহলে অ্যান্সার কি হবে x মাইনাস 3 ভিন্ন গসাগ x মাইনাস 3 প্রিয় শিক্ষার্থী এখন মনে হতে পারে তোমাদের যে এই তিনটি রাশি বা দুইটি রাশি বা চারটি রাশির ভিতর যদি কোনো কমন অংশ না থাকে তখন অ্যান্সার কি হবে তখন তোমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 প্রত্যেকটা রাশির ভিতরে 1 আছে তো প্রিয় শিক্ষার্থী আজকে আমি এখানে তিনটি প্রশ্ন সমাধান করেছি তোমাদের জন্য বাড়ির কাজ বোর্ডে যে তিনটি প্রশ্ন সমাধান করেছি এই তিনটি প্রশ্নের সমাধান তোমরা তোমাদের খাতায় লিখে আমাদের বিবি হাই স্কুল এই ফেসবুক পেজে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে আজ এবং আগামীকালের মধ্যে তো প্রিয় শিক্ষার্থীরা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ